Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে শুক্রবারের যে মসজিদে মিষ্টি দেওয়া হয় অথবা অনেক জায়গায় মিলাদ হয়, এই মিলাদের মিষ্টিকে কেন তাবারক বলা হয়, তাবারক বলার কারণ কি, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে আমি যে দিক নির্দেশনা দিতে চাই সেটা হলো তাবারক। এটা হচ্ছে আরবি একটা শব্দ, তাবারক এটা আমরা বাংলায় বলি কিন্তু এটার মূল হচ্ছে আরবি। তাবারক মানে আত-তাবারুক, আত-তাবারুক মানে বরকত, তাবারক মানে বরকতের জিনিস। তো যেই জিনিসটা মিলাদের মধ্যে দেওয়া হয় অথবা আপনার যে জিনিসগুলো মসজিদের মধ্যে শুক্রবারে দেয়, তো কেউ মনের আশা পূরণের জন্য দেয়, কেউ বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন মাকসাদ নিয়ে মসজিদে দেয়, এই জন্য এটাকে বরকত বলা হয়। তো আমরা বরকত বলতে গিয়ে সরাসরি বরকত না বলে বলি তাবারক, ঠিক আছে, তাবারক বলি। তো এক্ষেত্রে এটা বলা যেতে পারে। তবে এমন কোন ধারণা যদি আমরা পোষণ করি যে এটার মধ্যে এক্সট্রা কিছু বরকত আছে, এক্সট্রা বরকত আছে, এটা খেলে এই উপকার হবে, এটা খেলে এই উপকার হবে, এছাড়া অন্য কিছু খেলে উপকার হবে না, এই বিষয়গুলো কিন্তু এমন না। এই ধারণা করে যদি খান তাহলে কিন্তু এটার মধ্যে আপনার কোনো ভালাই থাকবে না, কোনো কল্যাণ থাকবে না, বরং বরকতের পরিবর্তে আপনার ক্ষতি হবে। যেমন এটার কারণ কি, কোত্থেকে এসেছে এটা, যেমন হিন্দুরা হিন্দুদের মাদের সামনে, প্রতি মাদের সামনে যে জিনিসগুলো রাখা হয় ওই জিনিসগুলোকে যখন হিন্দুরা গ্রহণ করে ওগুলোকে প্রসাদ বলা হয়। তো ওটা যখন মানুষ খায় ওটাকে বরকতের জিনিস মনে করে, সবাইকে কপালে ছোঁয়ায়, কিছু দেয়, করে কি কি যেন করে, যাই হোক এভাবে যে খাওয়ায় এটাকে তারা বরকতের জিনিস মনে করে। তো এটাকে যেমন, ওটা যেমন হারাম অথবা নাজায়েজ, তদ্রূপ আপনি যখন এটার মধ্যে এক্সট্রা কিছু বরকত মনে করবেন যে হ্যাঁ এটার মধ্যে বরকত আছে, এটা খেলে আমার এই উপকার হবে, বিষয়গুলো এমন না। সে দিয়েছে আপনি খেলেন, তো এক্সট্রা কোনো বরকত নাই। তবে একদিক থেকে একটু বরকত থাকতে পারে যে এটা আপনার একজন দিয়ে এলো মসজিদে, মানে খুশি হয়ে দিল, সেই জিনিসটা আপনি নিলেন, একজন খুশি হয়ে দিল, আপনি ফ্রি ফ্রি পেলেন, এটা আপনার জন্য একটা রহমত, এমন কিছু আর কি। কিন্তু এক্সট্রা এটা খেলে আমার এই আশা পূরণ হবে, এটা খেলে এই হবে সেই হবে, এমন কিছু না। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।